চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত এলাকার রাজধানী হোহোট। গত বছর সেখানে চালু হয় সিয়াওবো ইয়াওহং রেস্তোরাঁ। ডাম্পলিংয়ের জন্য নাম করা রেস্তোরাঁটিতে কাজ করছেন একদল বুদ্ধি প্রতিবন্ধী কর্মী। তাদের বয়স 21 থেকে 28 বছরের মধ্যে হলেও তাদের বুদ্ধিমত্তা 7-8 বছরের শিশুদের সমান। তারপরও ওদের কাজে কোনো সমস্যা হচ্ছে না, রেস্তোরাঁর ক্রেতারাও তাদের সেবায় খুশি। ২০২০ সালে অসুস্থতার কারণে টানা 8 মাস দৃষ্টিশক্তিহীন ছিলেন ইনার মঙ্গোলিয়ার ব্যবসায়ী হোং বো। তখন তিনি প্রতিবন্ধীদের সমস্যাগুলো অনুভব করেন এবং এমন একটি রেস্তোরাঁ চালুর আইডিয়া পান। প্রতিবন্ধীদের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতেন বলে হোং বো সেভাবেই তৈরি করেন কাজের পরিবেশ। যখনই কোনো কর্মী ভালো পারফর্ম করে তখন তিনি তাদের হাই ফাইভ দিতে ভোলেন না। এতে বেশ খুশি হয় কর্মীরা এবং ভালো কাজটি তারা বারবার করার অনুপ্রেরণা পায়। ওরা যদি সারাদিন বাসায় বসে থাকতো তবে তাদের বোধ শক্তি আরো খারাপের দিকে যেত। বুদ্ধি প্রতিবন্ধীদের এমনিতেই সারা জীবন এক ধরনের পুনর্বাসনের ভেতর দিয়ে যেতে হয়, কিন্তু এখানে তারা প্রতিনিয়ত বদলাচ্ছে, আমরাও অবাক হচ্ছি। বলা যায় এখানে তারা মূলত এক ধরনের পুনর্বাসন প্রক্রিয়ার ভেতরেই আছে। তবে নিজের কর্মীদের এখন আর বুদ্ধি প্রতিবন্ধী বলতেও রাজি নন হোং বো। তাদেরকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী ভাবছি না, তারা হলো নানা বয়সের শিশু। প্রথম দিকে যখন তারা এখানে এলো তখন তাদের সবার কিছু নিজস্ব বৈশিষ্ট্য ছিল। এখন পরিস্থিতি বদলেছে, এখন তারা সবাই সিয়াওবো ইয়াওহং রেস্তোরাঁর কর্মী। এখানকার কর্মীরাও জানালেন এখানে কাজ করার সময় তাদের মনে হয় তারা নিজেদের ঘরেই আছেন। এই রেস্তোরাঁয় উষ্ণতা ছড়িয়ে আছে, পুরোটা জুড়ে আছে একরাশ উচ্ছ্বাস আর উদ্দীপনা, সবকিছুই পরিবারের মতো লাগে। হোং বোয়ের এই রেস্তোরাঁ এখন বেশ ভালো আয় করছে। রেস্তোরাঁটি এখন অন্য সব বুদ্ধি প্রতিবন্ধী তরুণ তরুণীদের অভিভাবকদের মধ্যে জাগাচ্ছে নতুন আশার আলো। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।